আজকের সময়ে মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে আলোচনাটা ভীষণ জরুরি হয়ে পড়েছে, কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশগুলিতে মেনস্ট্রুয়েশন নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা ও বিশ্বাস আছে। সেই ভ্রান্ত ধারণা এবং ট্যাবুজের কারণে মেয়েদের স্বাস্থ্যের কথা বা মেনস্ট্রুয়াল হাইজিনের মতো একটা জরুরি বিষয়কে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি। আমরা জানি পিরিয়ডসের সময় মেয়েদের অপবিত্র বলে মনে করা হয়, মেনস্ট্রুয়াল ব্লাডটা নোংরা, দূষিত এবং এটি একটি লজ্জাজনক বিষয়। আমরা এও জানি যে এই সময় মেয়েরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারে না, কিছু বিশেষ খাবার যেমন আচার ছুলে নাকি নষ্ট হয়ে যায়, রান্নাঘরে ঢোকার অনুমতি থাকে না এবং এই সময় মেয়েদের স্নানের উপরেও নিষেধাজ্ঞা থাকে। এছাড়াও এখনও প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মেয়েরা দিনের বেলায় তাদের কাপড় চেঞ্জ করতে পারে না, সকলে ঘুমিয়ে পড়ার পর তাদের সেই কাজ করতে হয়। এছাড়াও বিশ্বাস করা হয় যে মেয়েদের এই মেনস্ট্রুয়েটিং যে ব্লাড, সেটা দিয়ে নাকি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়। সেই কারণে এখনও বিভিন্ন জায়গায় মেয়েদের স্যানিটারি প্যাড ইউজ করতে দেয়া হয় না। আবার এই মেনস্ট্রুয়েশন সম্পর্কে আমাদের দেশের মেয়েদের আগে থেকে কিছুই না জানানোর কারণে বয়সন্ধিতে যখন প্রথম পিরিয়ডস হয়, বাচ্চা মেয়েরা ভাবে এটা সাবনর্মাল বা তার কোনো রোগ হয়েছে, অথবা প্রচণ্ড ভয় পেয়ে সুইসাইড করে নেয়। তা আমরা জেনেছি তামিলনাড়ুর একটি 12 বছরের মেয়ের আত্মহত্যার ঘটনা থেকে, যখন তাকে মেনস্ট্রুয়াল শেমিংয়ের জন্য আত্মহত্যা করতে হয়েছে। এছাড়াও আমাদের দেশের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং কালচারাল বিভিন্ন ভ্রান্ত ধারণার কারণে আমাদের দেশের মেয়েদের স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য টাকা দেওয়া হয় না। এটা অনেক সময় অবহেলার কারণে, আবার কখনো আর্থিক দুর্বলতার কারণে, যে কারণে এখনও অবধি আমাদের দেশে 36% মেয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকে। যদি সঠিকভাবে মেনস্ট্রুয়াল হাইজিন প্র্যাকটিস না করা হয়, তাহলে আমাদের দেশের মেয়েরা সার্ভিক্যাল ক্যান্সার, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হেপাটাইটিস বি এবং ইস্ট ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকবে। এ তো গেল সমস্যার কথা। এবার আমাদের জানা দরকার পিরিয়ডসের সময় কিভাবে মেনস্ট্রুয়েশন হাইজিন ম্যানেজ করা উচিত। প্রথমেই আমি বলবো স্যানিটারি প্যাডের কথা। এটি প্রত্যেক 4 থেকে 6 ঘন্টা অন্তর বদলানো উচিত, যেহেতু এটি 100% ন্যাচারাল কটন দিয়ে তৈরি নয় এবং এর মধ্যে কিছু কেমিক্যালস থাকে। সেই কারণে নিজের স্বাস্থ্যের কথা ভেবে কিছু সময় অন্তর অন্তর প্যাড চেঞ্জ করুন। যদি কিছু সময় অন্তর অন্তর প্যাড চেঞ্জ না করেন, তাহলে এই প্যাডের থেকে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বিভিন্ন ধরনের ইস্ট, ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনের মতো সমস্যা হতে পারে। বর্তমানে ট্যাম্পনস একটি ভীষণ জনপ্রিয় মেথড মেনস্ট্রুয়াল ফ্লো অ্যাবজর্ব করার জন্য। ট্যাম্পনসকে ভ্যাজাইনার মধ্যে ইনসার্ট করতে হয় এবং এই ট্যাম্পনস খেলার সময়, সাঁতারের সময় বা ট্রাভেল করার সময় সহজেই ব্যবহার করা যেতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটিকে মেডিকেল ডিভাইস হিসাবে রেগুলেট করে, কারণ ট্যাম্পন তৈরি হয় রেয়ন ও কটনকে ব্লেন্ড করে এবং এর মধ্যে থাকে কিছু ব্লিচিং এজেন্ট, যে কারণে ট্যাম্পন ব্যবহারে ভুল করলে আপনার জীবন অবধি যেতে পারে। তাই ট্যাম্পন ব্যবহারের কিছু সেফটি টিপস জেনে নেওয়া অবশ্যই দরকার। প্রথমেই বলবো, আপনি ট্যাম্পনস ব্যবহারের আগে আপনার হেলথ কেয়ার প্রোভাইডারের সঙ্গে আলোচনা করুন। তারপরে তিনি যদি আপনার হেলথ কন্ডিশন অনুযায়ী ট্যাম্পন ব্যবহার করতে বলেন, তবেই আপনি ট্যাম্পন ব্যবহার করতে পারবেন। ট্যাম্পন অনেক সময় ভ্যাজাইনার হার্মফুল ব্যাকটেরিয়ার গ্রোথ কে বাড়িয়ে দেয় এবং নর্মাল যে ব্যাকটেরিয়াল লেভেল থাকে সেটাকে চেঞ্জ করে দেয়। ট্যাম্পন শুধুমাত্র আপনি পিরিয়ডসের সময়ই ব্যবহার করতে পারেন এবং প্রত্যেক 4 থেকে 8 ঘন্টার মধ্যে ট্যাম্পন চেঞ্জ করতে হবে, কারণ 8 ঘন্টার বেশি সময় যদি আপনি ট্যাম্পন পরে থাকেন তাহলে আপনার বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হবে। এছাড়া একটা ট্যাম্পন আপনি একবারই ইউজ করতে পারেন। একই ট্যাম্পন যদি আপনি রিইউজ করেন তাহলে ইস্ট, ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে। ট্যাম্পন নেয়ার পর থেকে যদি আপনার বমি ভাব, জ্বর, মানে তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকে, ডায়ারিয়া হয়, বমি হয়ে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলুন, কারণ ট্যাম্পন ইউজের কারণে টক্সিক শক সিন্ড্রোম হয়ে থাকে এবং যে কারণে মানুষের মৃত্যু অবধি হতে পারে। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি ডাক্তারের সঙ্গে কথা বলে তার ট্রিটমেন্ট শুরু করবেন। আরও বলবো যে রাতে ঘুমানোর সময় বা সারা রাত ট্যাম্পন নিয়ে থাকবেন না, কারণ এতে আপনার হেলথ হ্যাজার্ডস বাড়বে বই কি কমবে না। মেনস্ট্রুয়াল কাপস এখন একটা নতুন টেকনোলজি দরিদ্র মহিলা এবং বালিকাদের জন্য, অর্থাৎ এটি স্যানিটারি প্যাডের একটা অল্টারনেটিভ।
এই কাপ তৈরি মেডিকেল গ্রেড সিলিকন রাবার দিয়ে, যেটাকে খুব সহজে ফোল্ড করা যায় এবং ভ্যাজাইনার মধ্যে ইনসার্ট করা যায়। এবং এই কাপ ব্লাডটা অ্যাবজর্ব করে না, বরং ব্লাডটাকে কালেক্ট করে। এবং এটিকে আপনি একটা না 6-12 ঘন্টা অবধি পরে থাকতে পারেন, এবং সেটা নির্ভর করছে ফ্লো কেমন হচ্ছে তার উপর। এবং এটিকে সহজেই রিমুভ করা যায়, আবার ওয়াশ করে পুনরায় ব্যবহার করতে পারেন। এই কাপের খরচও অনেক কম। এছাড়াও এখন গ্রামের মহিলাদের জন্য ভীষণ লো কস্ট স্যানিটারি প্যাডস বানানো হয়, যেটা বাজারে সাথী নামে পাওয়া যায়, এবং এটি তৈরি করা হচ্ছে কলা গাছের তন্তু থেকে, এবং এই প্যাড খুব সহজেই মাটির সঙ্গে মিশে যায়। এবার বলবো তাদের কথা যারা এখনও অবধি কাপড় ব্যবহার করেন। তাদের জন্য বলবো যে কাপড়কে ভালো করে সাবান দিয়ে ধুয়ে রোদে শুকোতে দিন। রোদে ভালো মতো শুকিয়ে তারপর ব্যবহার করুন, কারণ সবার আগে আপনার নিজের স্বাস্থ্য। তাই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে কাপড় পরিষ্কার করে ব্যবহার করুন। এবার আসি ডায়েটের কথায়। এই পিরিয়ডসের সময় বা পিরিয়ডস চলাকালীন আমাদের শরীর থেকে অনেকটাই রক্ত বেরিয়ে যায়, তাই পিরিয়ডসের সময় আয়রন রিচ খাবার খান, যেমন সবুজ শাকসবজি, ফল, এই সমস্ত। এবং এর সঙ্গে ডায়েটে রাখুন ভিটামিন সি, অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন টক ফল, কারণ ভিটামিন সি ছাড়া আয়রন আমাদের শরীরে শোষিত হয় না। এবং পিরিয়ডসের দিনগুলিতে যথেষ্ট পরিমাণে জল খান, সল্টি ফুড অ্যাভয়েড করুন, কার্বোনেটেড বেভারেজেস অ্যাভয়েড করুন। সবশেষে বলবো পিরিয়ডসের দিনগুলিতে কিছু লাইট এক্সারসাইজ করুন, এতে আপনার মন এবং শরীর দুই ভালো থাকবে। এছাড়া পিরিয়ডসের সময় নিজের মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করুন, নিজে সুস্থ থাকুন এবং ভালো থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন।